নীল পুজোতে শিবের দখল নিতে খণ্ডযুদ্ধে মেতে ওঠেন গ্রামবাসীরা। 200 বছরেরও প্রাচীন এই রীতি মেনে মেতে ওঠেন স্থানীয়রা। আজ নীল ষষ্ঠী, বিভিন্ন মন্দির এবং বাংলার ঘরে ঘরে পূজিত হচ্ছেন দেবাদিদেব মহাদেব। বিভিন্ন জায়গার পাশাপাশি এদিন বাগদার সিন্দ্রাণীতে প্রায় 200 বছরের রীতি মেনে নীল পুজোর আগে মহেশ্বরের দখল নিতে খণ্ডযুদ্ধে মেতে ওঠেন বিভিন্ন গ্রামের সন্ন্যাসীরা। শুধুমাত্র পূজা অর্চনাই নয়, এই পুজোকে ঘিরে মন্দির প্রাঙ্গণগুলিতে বসে মেলা। বহু দূর দূরান্ত থেকে ভক্তেরা আসেন এখানে। বাপ কাকাদেরকে দেখেছি এইভাবে ঠাকুর ধরতে, তা আমরা ওই বাপ কাকাদের সাথেই আসতাম, এসে এইভাবেই আমরা ঠাকুর ধরি। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রতি বছর পালিত হয় নীল ষষ্ঠী। বাংলার 12 মাসে 13 পার্বণের মধ্যে অন্যতম হল এই নীল ষষ্ঠীর ব্রত। সন্তানের মঙ্গল কামনা করে এদিন নির্জলা উপবাস রাখেন বাংলার মায়েরা। এটা আমাদের 200 বছরের পুরনো, আমাদের পূর্বপুরুষের এটা ঐতিহ্য। আমরা এবছর, মানে এবছর বললে না, আমরা সারা বছর আমাদের কুড়িবাড়ির থেকে আমরা এভাবে নিয়ে যাই। নাম নীল ষষ্ঠী হলেও এই দিনে মহাদেবের আরাধনা করা হয়ে থাকে। বিভিন্ন মন্দিরের পাশাপাশি এদিন বগুড়া ও বাজিতপুরের মহাসমারোহে পালিত হয় নীল ষষ্ঠী। কথিত আছে প্রায় 200 বছরের প্রাচীন এলাকার এই রীতি, আজও সেই নিয়ম মেনে পূজিত হয়ে আসছেন দেবাদিদেব মহাদেব। দীর্ঘদিন ধরে এখানে একটা পাথরের মূর্তি, তাদের শিবের আকৃতি, আমরা শিব বলে সেটাকে মানি। আমরা জানি শিব ওঠে, শিব তুলে আনা হয় জল থেকে, একেবারে জাগ্রত। মানুষ এখানে এসে মানসা করে, তাদের ভালো হয়, সেই জন্যই তো এত মানুষ এখানে উপস্থিত হয়। তারা এখানে তাদের মনোবাসনা পূর্ণ হয়, সেই জন্য মনোবাসনা পূর্ণ করবার জন্য এখানে আসে, বাবার মাথায় জল দেয়, এটা একটা জাগ্রত। বাগদা ব্লকের সন্ন্যাসীরা আসে মোটামুটি, চড়কের দিন হয়, চড়কের ফলের দিন থেকে শুরু হয়, একদিন হবে এখানে, আগামী দিন বাজিতপুর চলে যাবে। ইতিহাস ঘাটলে জানা যায় সারা বছর এখানে মহেশ্বর থাকেন জলের নিচে। প্রতি বছর নীল পুজোর আগের দিন তাকে জলাশয় থেকে তুলে বিভিন্ন গ্রামে গ্রামে নিয়ে যায় সন্ন্যাসীরা। এরপর নীল ষষ্ঠীর দিন সকাল থেকেই পুজো করা হয়। বহু দূর দূরান্ত থেকে পুণ্যার্থীরা আসেন জল ঢালতে। জানা যায় বিভিন্ন সময় সন্ন্যাসীদের দলের সঙ্গে দেবাদিদেব মহাদেবের বিগ্রহের দখল নিয়ে রীতিমতো মারামারি এবং ধস্তাধস্তি বেঁধে যায়। কে আগে দেবাদিদেব মহাদেবের মূর্তিকে নিয়ে প্রতিষ্ঠিত করতে পারবে, এই নিয়ে চলতে থাকে বিবাদ। অবশেষে যে দল জয়ী হয় তারাই দেবাদিদেব মহাদেবের মূর্তি নিয়ে পুজো করেন। জানা যায় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বাজিতপুর শিব মন্দিরে পূজিত হন মহেশ্বর। কথিত আছে বগুড়ায় এক মন্দিরে দেবাদিদেব মহাদেবকে একদিন রেখে পুজো করে নিয়ে যাওয়া হয় বাজিতপুর শিব মন্দিরে। সেখান থেকে পুজোর শেষে 3 দিন পর মহেশ্বরকে আবারও জলের নিচে রেখে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা যায় এই পুজোকে কেন্দ্র করে বগুড়ায় একদিনের ও বাজিতপুরে 7 দিনের জমজমাট মেলা অনুষ্ঠিত হয়। বহু দূর দূরান্ত থেকে মানুষেরা আসেন এই মেলায়। এমনকি নীল ষষ্ঠীর দিন বহু পুণ্যার্থীরা আসেন পুজো দিতে। এই বিষয়ে বাজিতপুর উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক ও স্থানীয় বাসিন্দা শুভঙ্কর সাহা জানান, দীর্ঘদিন ধরে নীল ষষ্ঠী উপলক্ষে বাজিতপুর এবং সিন্দ্রাণীতে একটি রীতি চলে আসছে, যেখানে বিভিন্ন দলের সন্ন্যাসীদের মধ্যে শিবের বিগ্রহকে নিয়ে কাড়াকাড়ি হয়। তবে এটি পুজোর একটি অংশ বলেই মনে করছেন স্থানীয়রা। এই বিষয়ে তিনি আরো জানান, বিভিন্ন জায়গাতে তো চৈত্র মাসের শেষে শিবের পুজো হয়, বিভিন্ন জায়গাতে গাজনের মেলা হয়, চড়কের মেলা হয়, তেমনি সিন্দ্রাণীতে এবং তার পার্শ্ববর্তী ইছামতির ওপারে বাজিতপুরে এই শিব ঠাকুরকে নিয়ে এই যে কাড়াকাড়ির যে সংস্কৃতিটা, বা আমাদের শিব এই যে একটা অধিকারের মধ্যে নিয়ে আসা, সেইটা কিন্তু সম্প্রদায়গতভাবে আমাদের মূলত যারা কমলাবাস এবং কুটিবাড়ির যে আদিবাসী মানুষজন আছেন তারা দীর্ঘদিন ধরে এই জায়গাটা করে আসছেন আর কি। এইবার এই মেলাটাকে নিয়ে তো অনেকগুলো জনশ্রুতি আছে, ইতিহাস তো ঠিক বলা যায় না, এগুলো তো আসলে এ কাইন্ড অফ মিথ,
মিথ হয়, কারণ এই সমস্ত গ্রাম বাংলার ইতিহাস তো আগে কেউ লিখে রাখেনি। অনেকগুলো আছে, যেমন বনগার গাড়াপোতার নাম নিশ্চয়ই শুনেছেন, শোনা যায় যে নাকি ওখান থেকে এই শিবের মূর্তিটা আনা হয়েছিল। আবার কেউ কেউ বলেন, একটা জনশ্রুতি আছে যে কোনো একটা সময় কৃষ্ণনগরের রাজা নাকি এই মূর্তিটা চুরি করেন, এক নীল পরবের দিনে তিনি স্বপ্নে পেয়ে দেখে আবার যশোরের জেয়ালার বিলে এটা ফিরে যান। পরবর্তীতে স্থানীয় মৎস্যজীবীরা পেয়ে আবার এখানে নিয়ে আসেন এবং পুজো আচ্চা শুরু করেন। এইবার কবে এখানে এটা শুরু হলো সেটা নিয়ে কোনো সঠিক প্রমাণ এটা পাওয়া যায় না। যদি ওই মিথটাকে বিশ্বাস করি যে কৃষ্ণনগরের রাজা ইয়ে করছেন, তাহলে নিঃসন্দেহে প্রায় 250 বছর হতে চলল। ফলে আমার যেটা ধারণা, এটা অন্তত 200 বছরের প্রাচীন একটা মেলা এখানে চলছে। এবং প্রসঙ্গত দর্শকদের এটাও একটু জানিয়ে রাখা ভালো যে আপনারা যদি মূর্তিটাকে ভালোভাবে খেয়াল করে দেখেন, তাহলে দেখবেন যে এটা কিন্তু একটা চতুর্ভুজ বিষ্ণু মূর্তি। সেই বিষ্ণু মূর্তিটাকেই পুজো করা হচ্ছে, এবং এই বিষ্ণু মূর্তির সঙ্গে আমরা অতি সম্প্রতি একটা মিল খুঁজে পেয়েছি। নদিয়ার দেবগ্রাম বলে একটি জায়গা আছে, দেবল রাজার গড়, হ্যাঁ দেবলগড়, ওখানে ঠিক একই রকম একটি বিষ্ণু মূর্তি কিন্তু পাওয়া গেছে। এবং এইটা নিয়ে যারা গবেষণা করছেন তারা এটা দেখেছেন যে এটা অন্তত গুপ্ত যুগের মূর্তি। ফলে গুপ্ত যুগের মূর্তি মানে নয় নয় করে সেটাও তো আজকে প্রায় অন্তত 1200 বছর তো হয়েই গেল। ফলে পরবর্তীতে যে পুজো আচ্চা যে ঘটনাটা এখানে ঘটছে, আমাদের যারা মৎস্যজীবী সম্প্রদায়ের মানুষ তারা এটা পান। কেউ বলেন এটা প্রথমে আইসমালিতে পাওয়া গেছে, কেউ বলেন বাজিতপুরে পাওয়া গেছেন। ফলে যাই হোক না কেন, এটা চলছে স্থানীয় মানুষের যে একদম স্থানীয় লৌকিক বিশ্বাস তার সঙ্গে এটা জড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসেন। আগে যখন আমাদের এই কাঁটাতারের বেড়া বাংলাদেশের সঙ্গে এরকম ছিল না, ফলে উপার বাংলা থেকেও প্রচুর মানুষ এখানে আসতেন, বাধা ধরা কোনো কিছু নিষেধ ছিল না। এই বিষয়ে স্থানীয় এক গৃহবধূ জানান, আমি বিয়ের পর থেকেই এই গ্রামে রীতি মেনে নীলষষ্ঠীর পুজো দেখে আসছি। বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষ একত্রিত হয় এই পুজোতে। আমার বিয়ে হয়েছে 32 বছর। সেই 32 বছর আমার যখন বিয়ে হওয়ার পর থেকে আমি প্রত্যেক বছর এরকম লোকের সমাগম দেখতে পাচ্ছি। প্রত্যেকবার সন্ন্যাসীরা, প্রচুর সন্ন্যাসীরা আসা, তারা পুরো একটা মাস না খেয়ে ওই মানে নিরামিষ খেয়ে উপোস করে থেকে এই সন্ন্যাসীরা এই ঠাকুরের আছে কাড়াকুড়িটা করে। এখানে তা প্রায় 500-300 হবে। এদিনের এই পুজোকে কেন্দ্র করে বহু দূর দূরান্ত থেকে তো বটেই স্থানীয় বাসিন্দারাও মেতে উঠেছে এই পুজোয়। আমাদের নাক মুখ দিয়ে কাদা মাটি ঢুকে যাবে, তাও আমাদের কোনো কিচ্ছু হবে না। কেউ যদি আমাদের টেনে নেয়, আমাদের চরম রাগ হয়ে যায়, মাথায় কাজ করে না। তখন মানে তখন কোন ছেবে আমাদের এটা সারা রাত, এই যে এখন হলো কালকে রাত বেলা 10টা অবধি, কালকে রাত 10টা অবধি চলবে আমাদের এই ভোলে বাবা কুস্তা কুস্তি। পাশাপাশি এই পুজোকে কেন্দ্র করে যে মেলা বসেছে, সেই মেলাগুলিতে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বাগদা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।